আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আপনারা দেখছেন দা পিডি নিউজ, সঙ্গে আমি অর্ঘ্য। এখন দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। এদিন ডায়মন্ড হারবার পৌরসভার সামনের একটি দোকানে সিলিং ফ্যান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে এই ঘটনায় বড়সড় কোনো ক্ষতি বা প্রাণনাশের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন। সুন্দরবনের রায়দিঘি মনির ওপর দীর্ঘতম সেতু বেহাল হওয়ার কারণে আজ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যান চলাচল। সুন্দরবন বনদপ্তর সূত্রের খবর, সেতু স্বাস্থ্য পরীক্ষার পরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ইতিমধ্যেই মনি নদীর ওপর রায়দিঘি এবং কঙ্কন দিঘির মানুষের যোগাযোগের জন্য নিখরচায় নৌকা সার্ভিসের ব্যবস্থা করেছে প্রশাসন। রায়দিঘি থানার অন্তর্গত রায়দিঘি এবং কঙ্কন দিঘি দ্বীপের মধ্যে একটা জনসংযোগের জন্য একটা ব্রিজ ছিল, রায়দিঘি ব্রিজ। তো সেটা দীর্ঘদিন হয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়ে পড়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ 22 তারিখ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তো মানুষের সুবিধার্থে তাই ফেরিঘাটের পরিষেবা নতুন করে চালু করা হয়েছে, 3টে নৌকো চলছে। রায়দিঘি যে টিকাটা আপাতত ঠিকঠাক আছে, তো কঙ্কন দিঘি যে টিকাট দীর্ঘদিন ব্যবহার না হওয়ার জন্য এবং পলি পড়ে মজে যা গেছে, তার জন্য অস্থায়ীভাবে ব্লকের আন্ডারে বাঁশ দিয়ে এবং খুঁটি দিয়ে মানুষের সুবিধার্থে দেখি করে দেওয়া হয়েছে। ওপারে 2টো অ্যাম্বুলেন্স আছে, এপারে 2টো অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মানুষের হঠাৎ কোনো বিপদ হলে বা কোনো পেশেন্ট যদি আসে তার পারাপারের জন্য নদীপথেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। ছদ্মবেশে রেশন দোকানে হানা দিলেন খাদ্য কর্মাধ্যক্ষ। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার মেছক গ্রামের। জানা যায়, রেশন দোকানের মালিকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে এদিন দোকানে গ্রাহক সেজে ছদ্মবেশে হানা দেন পূর্ব মেদিনীপুরের খাদ্য কর্মাধ্যক্ষ ফিরোজ খান। বাটখারায় কম ওজন এবং কম পরিমাণ কেরোসিন দেওয়া সবটাই ধরলেন হাতে নাতে, সতর্ক করলেন রেশন ডিলারকে। আবার বাজে কথা বলছেন কেন এখানে? আপনার দরকার হয় আপনি ভিডিও অফিসে গিয়ে এ করুন। আমাদের এই রেশন ডিলারের নামে আমার কাছে ভরি ভরি কমপ্লেন ছিল, পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার করে। তো ফলে আমি ছদ্মবেশে পাবলিক সেজে এসেছি, তো দেখলাম যে বাবুর গরম লাগছে, একটা পাখাও লাগেনি, এত কিঞ্জুস আছে ডিলার। আর আমি নিজে যখন কার্ড জমা দিয়ে থাকলাম ঠেলে দিচ্ছে, মানে সঙ্গে ব্যবহারটা একটু ভালো করতে বললাম। তারপরে বাটখারা রেনু আছে কি না দেখলাম, তেলের যে চঙ্গুলো দেখলাম একটু তোবড়ানো আছে, ওটাকে সিধা করতে বললাম, বলে ঠিক আছে করে দেবো। বা এই প্রবলেমগুলো এখন দেখেছি মোটামুটি, যেগুলো বারুন মাল সেগুলো তো দিচ্ছে। হ্যাঁ, নন পিডিএস মালটা বন্ধ করেছি, তারপরেও দিচ্ছে। আমি ওকে বলেছি, মানা করেছি যে দেওয়া যাবে না, যেটা হচ্ছে তেল, ফিনাইল, সাবান, এগুলোকে টোটাল বন্ধ করতে বলেছি। জমে উঠেছে দার্জিলিং ফেস্টিভ্যাল। উৎসবে সামিল হয়েছেন জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিন দার্জিলিং ফেস্টিভ্যালে আয়োজন করা হয় একটি ডগ শো। সিকিম, কলকাতা, আসানসোল সহ জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকেই তাদের পোষ্য সমেত এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। Thank you for coming. I really enjoy this. It's a beautiful thing.
क्या ये आपका फर्स्ट विजिट है दार्जिलिंग? जी 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 नहीं, दार्जिलिंग पहले ही हूँ, बट दिस इज द फर्स्ट टाइम कि मैं ये देख रही हूँ. थैंक यू सो मच. आपका नाम? ए घोष. मैडम ये डॉग्स आपको कैसा लग रहा है? बहुत अनयूजुअल है, डॉग्स भी बहुत प्रिटी है, लाइक आई एम लविंग दिस एब्सोल्युटली. बड़ा फेस्टिवल हो रहा है, कोलकाता से आए हैं, बहुत अच्छा लग रहा है. तो आज तो डॉग शो भी है. हाँ डॉग शो तो देखा है, रियली क्यूट डॉग्स आउट हियर, आई एम रियली लविंग दोस डॉग्स. आप क्या पहले भी आए हैं दार्जिलिंग? हाँ हाँ, इससे पहले बहुत बार आए. फेस्टिवल मूड में पहली बार है कि पहली बार? बिल्कुल पहली बार. तो कैसा लगा? अच्छा, आप शाम को एंजॉय करेंगे? शाम को एंजॉय करेंगे डेफिनेटली. आपका नाम? मेरा नाम है अतुल. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি আটকাতে পারেননি, নোটবন্দি আটকাতে পারেননি, সুতরাং এবার পশ্চিমবঙ্গে এনআরসি হওয়াও আটকাতে পারবেন না. এভাবেই হাওড়ার উলুবেরিয়ার তাঁতবেরিয়ায় একটি সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ. রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা দুদিনব্যাপী এই সমন্বয় বৈঠকে অংশগ্রহণ করেন. হ্যাঁ, ওনারা ভয়ের পরিবেশ তৈরি করে লোককে ভয় দেখাচ্ছেন, কিন্তু যেরকম জিএসটি আটকাতে পারেনি মমতা ব্যানার্জি, ডিমোনিটেশন আটকাতে পারেননি, তিন তালাক বিল হয়েছে আটকাতে পারেননি, 370 ধারা হাটিয়েছে আটকাতে পারেননি, এনআরসি যদি আমরা করি তাহলে মমতা ব্যানার্জি হাটাতে পারবেন, আটকাতে পারবেন না. জেলা এবং রাজ্যে বেশ কিছু পুজো এবারে ছোট হয়ে যাচ্ছে, স্পন্সর পাওয়া যাচ্ছে না, কি বলবেন? এতদিন ধরে চিটফান্ডে টাকা আসতো, এখন চিটফান্ড নিয়ে সিবিআই যখন অ্যাক্টিভ হয়েছে ভয়তে, আর টাকা পয়সা কেউ দিচ্ছে না, স্বাভাবিকভাবে সেই ফুলে ফেপা ওঠা এগুলো হঠাৎ চুপসে যাচ্ছে. সত্যি সত্যি মানুষের পয়সায় পুজো হোক, শ্রদ্ধা ভক্তির সঙ্গে. ফিরে আসছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ. পূজায় আনাম সুজুকি থেকে কিনুন বাইক আর পেয়ে যান টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ নানান আকর্ষণীয় নিশ্চিত উপহার. কন্ডিশনার প্ল্যান আনাম সুজুকি ডায়মন্ড হারবার. বিশদে জানতে কল করুন 9614991881. পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে আর পেয়ে যান বাইক, 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন. অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত. বিশদে জানতে কল করুন 03174257888. শর্তাবলী প্রযোজ্য. এখন থেকে বাজাজ ফিনসার পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে. দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, বাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার. আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার. প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো. যোগাযোগ 9239158792. এই পূজয় কিনুন টিভিএস বাইক আর কিস্তি দুপার সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকার গিফট ভাউচার. গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন. বিশদে জানতে ফোন করুন 03174257315. কন্ডিশনার প্ল্যান. আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম. 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম. যোগাযোগ 9434037116. আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে. যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে. শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে. বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর. দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় আক্রান্ত দুজন স্কুল শিক্ষক. ঘটনাটি আসানসোলের জামুরিয়া শ্রীপুর এলাকার. অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে শ্রীপুরহাট হাইস্কুলে আতশবাজি ফাটানোর বিরোধিতা করায় ওই দুই শিক্ষককে মারধর করে এলাকার বেশ কিছু দুষ্কৃতী. ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ.
জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের, গুরুতর আহত আরো তিনজন। ঘটনাটি মালদার পুকুরিয়া থানার পরানপুর অঞ্চলের ঈদগাহ ময়দান এলাকার। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে পরানপুর এলাকায় জমিতে কাজ করছিলেন ছজন কৃষক, তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে স্থানীয় আড়াইডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। যারা মারা গেছে একটা নাম হাসান হবে, একটা নাম আনোয়ার হোসেন হবে, আরেকটা নাম আমি সঠিক জানা। কোথায় বাড়ি এদের? বাড়ি কোথায়? বাড়ি একটা চুনাখালি, একটা উপরতলা, একটা চাঁদপুর। এনআরসির প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ শিয়ালদা লাইনের বসিরহাটের ভ্যাবলা স্টেশনে রেল অবরোধ কংগ্রেসের। গত 36 ঘণ্টায় বসিরহাটে তিনজনের মৃত্যু। বিডিও অফিসের লম্বা লাইনে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। আতঙ্কে ভুগছে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। এরই প্রতিবাদে এদিন উত্তর চব্বিশ পরগনার কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবু গাজী ও বিশ্বজিৎ রায়ের উদ্যোগে কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভ করেন। অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে এই অবরোধটা আমরা করলাম। তার প্রধান কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার ইচ্ছা মতো এক একটা আইন প্রণয়ন করছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের লোক সব ভীত সন্ত্রস্ত, তাদের এই এনআরসির ব্যাপার নিয়ে। তারা কেউ জমি জমা ঠিক করছে, কেউ আই কার্ড ঠিক করছে, কেউ আধার কার্ড ঠিক করছে। মানে এর মধ্যে এই ঘটনা ঘটার পর, এনআরসি হওয়ার পর এই সংবাদ শুনে প্রায় চারজন লোক আমাদের মধ্যে মারা গেছেন। তার জন্য আমরা এই প্রতিবাদটা করছি, যাতে আমাদের পশ্চিমবঙ্গে যারা ভোট যারা একবার দিয়েছে অর্থাৎ ভোটাধিকার যারা পেয়েছে তারা পশ্চিমবঙ্গেই থাকবে, তারা এদেশ থেকে অন্য দেশে যাবে না। তাদের অপর থেকে আমরা কংগ্রেস পার্টি থেকে অবরোধ করছি। মোবাইলে সিম কার্ডের লোকেশন ট্র্যাক করে উড়িষ্যা থেকে গ্রেপ্তার পাঁচজনের ডাকাত দল। জানা যায় গত 24 আগস্ট শিলিগুড়ির বর্ধমান রোডের একটি ফিনান্স কোম্পানির শাখায় ডাকাতির ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিপুল পরিমাণ সোনা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা তদন্ত শুরু করে শিলিগুড়ি পুলিশের একটি বিশেষ দল। অবশেষে তিনটি সিম কার্ডের লোকেশনের সূত্র ধরে উড়িষ্যা পুলিশের সহায়তায় উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয় ধৃত পাঁচজনকে। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়, তবে তাদের কাছ থেকে লুট হয়ে যাওয়া সোনা বা আগ্নেয়াস্ত্র এখনও পাওয়া যায়নি। ঘটনা তদন্ত জারি রেখেছে শিলিগুড়ি পুলিশ। আজকে যেটা হচ্ছে পাঁচজন কাজ করতে প্রডিউস করা হয়েছে, ওদেরকে ওই ভুবনেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এখানে প্রোডাকশন করা হয়েছে। আলটিমেটলি এদেরকে মানে যেটা 24/8/2019 যে ঘটনাটা ঘটেছিল, যেটাতে ওই ব্যাংক থেকে যে মানে মানে ডাকাতিটা হয়েছিল, প্রায় 10 কোটি টাকার মতো সোনা ছিল যেখানে এবং প্রায় 1.5 লাখের মতো টাকা ছিল, সেটাকে আলটিমেটলি ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ ওই এলাকার মানে পিওরটা পাওয়ার মানে যেটাকে বলে টাওয়ার ড্রাম বলে সেখানে নিয়ে ওই 3টা ফোন নম্বর পেয়েছিল, তার সূত্র ধরেই সিডিআর কালেকশন করেই এদেরকে ধরেছে এবং এরা ইনভলভ আছে এবং এদের স্টেটমেন্ট এরা দিয়েছে যে যে এরা হেল্প করতে পারবে যে সোনাগুলো মানে। সাপের কামড়ে মৃত্যু হলো একই পরিবারের দুজনের। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের পানিগোবড়া গ্রামের। জানা যায় গতকাল ভোররাতে বছর 18 শাহাবুদ্দিন মণ্ডল এবং বছর 15 রুহুল আমিন মণ্ডলকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ কামড়ায়। সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সন্ধ্যের মধ্যে মৃত্যু হয় দুজনের। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। সর্প বিশারদদের অনুমান, কালাজ সাপের যন্ত্রণাহীন কামড়েই মৃত্যু হয়েছে ওই দুজনের। Thank you.
এই ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে।